हेलो बंधुरा, आमी अर्पण ग्राफिक डिजाइन विथ अर्पण चैनले आपनादेर स्वागत जानाई। एडोब इलस्ट्रेटर ओपेन करे निलाम। ओपेन करार पर पेजटाके वार्टिकाली करे निलाम। तारपर एकटा छवि इनपुट करलाम। इनपुट करार पर छविटीके लक करे निच्छि, अबजेक्टे गिये लक करे निच्छि जाते छविटी एक ही जायगाय थाके। तारपर जूम करे निच्छि जाते करते सुविधा हय। तारपर पेन टुल निये पुरो छविटाके माने जेटुकुनी आमी बैकग्राउंड रिमूव करब सेइटुकुनीके आमी सिलेक्ट करे निच्छि, माने पेन टुल दिए ड्र करे निच्छि। पेन टुल दिए पुरोटाके कवर करा हुए गेलो, पुरोटाके ड्र करा हुए जावार हुए गेछे पुरोटा। एबार जी ड्र करलाम, माने कार गाड़ीर जे अबजेक्ट
মানে পেন টুল দিয়ে যেটাকে ড্র করলাম সেইটাকে আলাদা কালার দিয়ে নেব। আলাদা কালার দিয়ে নিলে বোঝা যাবে যে কোনো জায়গা বাইরে আছে নাকি বাড়তি জায়গা। জিনিসটাকে অবজেক্টটাকে দেখে নিচ্ছি যা কোনো জায়গায় কোনো জায়গায় ভুল বা বাইরে বেরিয়ে আছে এরকম কোনো জায়গায় আছে নাকি, এই জন্য পুরোটা আগে দেখে নিচ্ছি ঠিকভাবে। তারপর একটা কালার দিয়ে দেখে নিলাম যে কোনো জায়গা বেরিয়ে গেছে বা এক্সট্রা আলাদাভাবে আছে এরকম জায়গাগুলো দেখে নিচ্ছি। জায়গাগুলো দেখে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আনলক করে নিচ্ছি, কারণ আগে ফার্স্টে যখন ছবিটাকে ইনপুট করেছিলাম তখন ছবিটিকে লক করেছিলাম যাতে ছবিটি না সরে। এবার আমার পুরো ড্র করা হয়ে গেছে, এবার ছবিটিকে আনলক করে নিচ্ছি। অবজেক্টে গিয়ে আনলক করলে আনলক হয়ে যাবে জিনিসটা। এবার আনলক হয়ে গেছে, আনলক হয়ে যাওয়ার পরে মেক পাওয়ার ক্লিপ মানে দুটোর ভেতরে পাওয়ার ক্লিপ করে দিতে হবে। মেক পাওয়ার ক্লিপ করা হয়ে গেছে জিনিসটি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার সেভ করব এটাকে পিএনজি বা জেপেগ, আপনার যেমন লাগবে সেই অনুযায়ী আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট গিয়ে এক্সপোর্ট অ্যাজ করলে জিনিসটি এক্সপোর্ট করতে পারবেন, মানে আপনার অনুযায়ী আপনি পিএনজি বা জেপেক হিসেবে সেভ করবেন। এখানে জেপেক করাটাই ভালো হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্ষেত্রে পিএনজি করাটাই ভালো। এবার আপনাদের আউটপুট দেখিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।